আরে লন্ঠু আইছো লন্ঠুর মাছ আছে নাই ঘরের মধ্যে পয়সা ছিলাম ঘরের মধ্যে ঢুকিস তো বেরোস না কারণ কি ঘরের মধ্যে কি তোর ভাই আর বের হয় যে জিনিস পেয়েছে 45 বছর কাল এত দাও দেখেছিল না আমার হ্যাঁ কি করে তা কি করিস তাহলে না মাগো তুই ঠুকু না না তো না না বৌমা বৌমা বলছি একটু ধরে মারো 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 এই তুমি তো মারো তুমি তো মারো তুই পাঁচ ছয়টা বিয়ে করে এখন চাষা হইতে পারলি না আর আমি এখন বিয়ে করলাম না তুই আমার চাষা বিলে ডাকছিস চাষা তো তুই আমার তো নাই দেখা আছে রে বাবা আমার ওটা তো থাকতো তাহলে কোথাও আমার নাই সে বড় ঘরে মধ্যে ঢুকে তা বেরোচ্ছে না কই রে কে আসছে কি আইসো দেখো ওরে আমার সেঙ্গিস খান আসলো রে দেখ এই দেখ মুখটা একটু আরাম কে দাও মানুষ তোমার দেখুক আইসো আগে আইসো আমার আর দেখানো দরকার নেই নিজে দেখি বেড়াও গা যাও তুই দেখ আমি দেখাবো না মানুষ আমি তো তোমার জন্য সবকিছু করি আর তুমি মানুষের দোষ দাও এই বিষয়টা বুঝলাম না আমি একটা কিছু পড়লেই কথা ও কাজ জানি বলেছো বলেছ তো আমি যেরকম পোশাক পরি পোশাকটা ভালোই হোক আর মন্দ তুমি তো দেখছো আর দেখাবো কার ওই যে আমাদের যে এ দিক আছে আবার দিকে বলছি যে আমাদের যে ছোট ভাইরা ছোট ভাই কিরকম অল্প বয়স আর আছে নাকি বউ নিয়ে এসে মনে হয় 40-45 বছর বয়স তো উগার তো ঝগড়াঝাটি হয় না খালি আমাকে হয় কারণ বাকি কয় দিচ্ছি ঘরের মধ্যে কি তোর ভাই আর বের হয় যে জিনিস পেয়েছে 45 বছর আর ওর বয়স কমপক্ষে 50 বছর বয়স তাহলে ওর একটু ভাবা উচিত করতো আমি কার সাথে গিয়ে এত ঘোরাফেরা করছো শুনুন একটা ভালো ছেলে মেয়েদেরকে একটা প্রেম টেম করতে পারে না তাও করে খালাকি একটা মানুষ যদি আমার ছোটো ভাই হয় তোর গালা গাল দিলাম কি রে কিছু কমে নাকি না ওই দোকানে যাচ্ছ চলে গেলাম ওই যে ওই পাড়ে যে হাতাইলে কইল আমার ভাই নাকি দামড়া এখনো তুই দামড়ার মতো নিরে এদিকে আইসো কি জানি ডাকছো কি জানি তুমি হ্যাঁ ওই দোকানে গেলাম তোমার ভাই ভাবি আজ কি সব কথাবার্তা বলল কি করছিস তোমার বলে বয়স 25 আর আমার বলে 45-50 বয়স হ্যাঁ তুমি তখন দেখেছিলে না প্রেম করার সময় হ্যাঁ কও তুমি কিছু বলতে এলে না হ্যাঁ কি জানি তা শুনবো আমি আমার বাপ টিরাক বনে যে ফার্নিচার দেশে আর প্রেম করার সময় তোমার মনে ছিল না তোমার মতো সাইড ছিল থুক কি করছে তোমার মতো সাইড স্বামী আমি পার করে আইছি কি যে বড় লোক শুধু তোমার টানে আমি চলে আইছি তাদের লাতি মেরে তুই আর তুমি কি জানি নিয়ে আইছি তোমার ভাই ভাবি দা মানে কথা শোনাচ্ছ হ্যাঁ বুঝি ভাই ভাবি যা কা খুব দিনে খুব কি করতে তা কবে হ্যাঁ তুমি থাকতে কিসে জানি কবে আমি তা শুনব কেন বুঝি আমি দোকানে চলে গেলাম হ্যাঁ তুমি দোকানে যাও মানে এদিকে এসো দোকানে যাচ্ছ আমি দোকান ঘুরতে যাব না গো ঢুকো ঘরে তো এক পাও বেরো মানা ছোট লোকের বাচ্চা বৌমা বৌমা বলছি একটু ধরে মারো 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 এই তুমি তো মারো তুমি তো মারো তুমি তো মারো আমার বয়সে বড় না হলি পারে এমন বিশাল দিতাম বাবা তুমি তো মারো এত এত রাসপদ দা তুই আমার মারবি ও বাবা তুমি তো বাইরে দাও না হাত দিয়ে কি দে মারবো রে আমি এই তোরা আমার হাতি বাড়ি না হ্যাঁ তোরা এত রাস তোমার তোরা তো বড় রাসপদ দা কর তোরা তো রাসপদ মারো 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 দুই বাত মারো 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 বুড়া হলে জোর বেশি হয়ে গেছে না যাই হোক
চাচা আসসালামু আলাইকুম। দায়িত্ব কোথায় আছেন চাচা? এই তুই আমার চাচা মানে বলছিস কি বিষয়টা আমি তো বুঝলাম না। কি আর কথা ছিল তুই তো চাচা আছিস, তুই চাচা না? তুই মিনিমাম আমার থেকে বয়সে নিম না 8 বছর বড়, তুই আমার চাচা বলছিস কে? দর বাপুই রে, তুমি আমার চাচা হও, তুমি দাঁড়িয়ে রেখে আছো, তুমি একটা ভদ্রলোক মানুষ, তোমার চাচা খাবার তো কি খাবো, খালো খাবো নাকি? আমি তা দিলে ভাই খাবো তাহলে। এমন কি দাঁড়িয়ে রাখিস বিষয়ে তুই আমার চাচা খাবি? হ্যাঁ, তুই আমার তো বয়সে 8 বছর বড়, তো আমি তো চাচা হয়ে গেল। আরে ভাই, আমি তো ভাই মানুষ, সময়ের ভাই বিরে তোমার চাচা করবে, তোমার চাচা করবে, তুমি তো চাচা হও। ওরে চাচা আছে তুই, তুই তো দাঁড়িয়ে চাচিস, তুই হলে চাচা, আমি চাচা হইতে যাবো কে? আমি তো এখন বিয়ে করলাম না, তুই আমার চাচা বলছিস, আমি তো বিষয়টাই বুঝলাম না। তুই আমার চাচা করছিস, চাচা কবো না? তোমার দাঁড়ি রেখে তুই তুমি তো চাচার মতো নিতে চাচা, চাচা কবো না? তোমার দাঁড়ি রেখে দিই সেই জন্য আমি চাচা, তাই না? তোমার কি দিলে ভাই কবো? আমি তুই তো মিনিমাম 5-6টা বিয়ে করলি, তোর বউ থাকে না, তুই বিয়ে করলি তোর বউ চলে যায়, এই বেটা মনে হয় বউটা হইলো কিছুদিন দেখছি যে বাড়ি গিয়ে। তুমি কিন্তু মুখ সামনে কথা কবা, তুমি আমার ইজ্জত নিয়ে কথা কবা না, কয়ে দিছি কয়ে দিছি তোমার। তুই 5-6টা বিয়ে করলি, তুই এখন পর্যন্ত চাচা হইতে পারলি না, আর আমি এখনো বিয়ে করলাম না, আমার তুই চাচা বিলে ডাকছিস। হ্যাঁ হ্যাঁ, আমি 5-6টা বিয়ে করছি তোমার বাপের, তোমার বাপ কিরাস নাই তোমার বিয়ে? হ্যাঁ, তো চাচা তো তুই, তুই আমার চাচা করছিস কে? তুমি তো আমার বড়, আমার চেয়ে বড়, তুমি তো তোমার বিয়ে হয়নি বিয়ে, তুই এখন ভাবনেছ যে আমি বিয়ে করলাম না? আমি 5টা করে 6টা করছি আমি বসবো, আর তুমি আমার ইজ্জত না পথে কাটে দিচ্ছ, খবর ধরে কথা কমানো মানুষ বুঝতে। তুই 5-6টা বিয়ে করে এখন চাচা হইতে পারলি না, আর আমি এখন বিয়ে করলাম না, তুই আমার চাচা বিলে ডাকছিস, চাচা তো তুই। হ্যাঁ, জেলে পিঠে যাচ্ছে চাচা, কই বিলে ডাকছিস? হ্যাঁ, জেলে পিঠে যাবে কে? জেলে পিঠে যাচ্ছে মনে হচ্ছে তোমার? তুই আমার সে 10 বছরের বড়, তুই আমার চাচা করছিস কোন হিসাবে? তুই আমার চাচা করছিস? বারে, তোমার কি দিলো ভাই কবে না, খালু কবে? চাচা কবে না, তোমার কি কবে? তোমার কি ভাই কবে নাকি? হ্যাঁ ভাই তো কবি। হ্যাঁ ভাই, রে সেন ছাই কবে না আমি? আরে তুই চাচা, আমি চাচা হইতে যাবো কি? আরে ভাই, আমি চাচা মানে আমি কি দাঁড়িয়ে রাখিস? আমি চাচা কিরকম? তুই তো চাচা, তুই যে চাষিস তুই হলে চাচা। আমি চাচা? হ্যাঁ, তুমি ফালতু কথা কই আমার তো বদনাম করে না, বদনাম করে তুই আমার বিয়ে আর দিনে বিয়ে করতে চাইছিস, আমার মনে রাখা তুমি পিরণ করতে দিবা না, আমি বুঝতে পারিছি, তুমি খদে চাচা কই না, কই দিছি যাও, তুমি চাচা সেন যাও। তুই তো চাচা, আমি চাচা হয়ে যাবো। আমারও চাচা কই দে, আমি চাচা রাখি। তুমি তো না, আমি তো ভাই, মাঝে দিলো ভাই, তুই চাচা না? না চাচা কি করতি আমার বুঝাই দিয়া, তুমি আমি চাচা কিরকম? তুই বজালে এখন তো বুঝবো কি করে? তুই এই যে দাড়ি চাষিস, দাড়ি চাষিস এই জন্য হইলে তুই চাষা, আর আমার মুখে দাড়ি আছে, আমি কি তোর মতো চাষা নাকি? আমার মুখে দাড়ি রেখে দিতে, আর তুই তো দাড়ি রাখিস, তুই হইলে চাইছিস, তুই সেই চাইছিস, সেই জন্য তুই হইলে চাষা। তাহলে এই যে আমি চাষা, দাড়ি চাষা, এই জন্য চাষা খাই, তাহলে চাষা আমি বুঝেছি চাষা। একে চলে কাঁচরে ঘুরি ফেল দেবো, হারাম চাঁদা আবারও চাষা কই? হারাম চাঁদা, তুই চাইছে চাইছে চাষা হয়েছিস, আর তুই মানসি চাষা কইস, তোর লজ্জা করে না, তোর হ্যাঁ করে না? আরে তো মহা মুশকিলে পড়লাম রে বাবু দেখছি। হ্যাঁ আমি চাষলাম কোনটা, আমি চাষ চাষালাম কোথায়? আমি তো চাষাই তো না, আমার দাড়ি নেই, আমি একটা নানা ভালো ছেলে দুধ খাই, আমি খালি কাজের মধ্যে চারটে বিয়ে করেছি, একটা বউ থাকিনি, এই আমার দোষ, আমার দোষ করে আর? হ্যাঁ, ওরে তুই তো চাষা, আমি চাষা হলাম কমতে। হ্যাঁ, আমার তো দাড়ি আছে, আমি চাষা হলাম কমতে, তুই তো চাষা। আরে মহা মুশকিল দেখছি। হ্যাঁ চাষা, হে বাঁচার কথা কয়, তুই বাঁচতে পারবে না, তুমি চাষাই। আরে আমি চাষা না, চাষা হইলে তুই। আমার কথা তুমি চাষা, তুই চাষা। ওরে তুই চাষা, আমারও কথা তুই চাষা। ওরে আমি কই তুই চাষা, তুই চাষা। আরে তুই হইল কি হইল, কি হইল, কি হইল? আচ্ছা চাষা তুমি কও। হ্যাঁ কও। ও চাষা না, ও চাষাই তো দেখাস। তাহলে আমার চাষা কয় কি কত লজ্জা করে না? আর ভাই আমি চাষা হইতে বকে। ওই যে চাষা, ওই তো চাষা, ওটা কত রোজ চাষা না, ও চাষা না, মহা মুশকিল। বল তো হাতে বাজছে না, তোমার এই যে হাতে বাজছে। হ্যাঁ, ওরে হাতে বাজলে কি হবে? ওই যে খুব দিয়ে চাষা, খুব দিয়ে চাষা, এই জন্য ওইলে চাষা, আমি চাষা হইতে বকে। আমার তো মুখে দাড়ি আছে, আমি চাষা হওয়া কি করতি? তুমি এই যে খুর দিয়ে চাইছে চাইছে মাকুন দিয়ে হইয়াছ, আর ওই যে দাড়ি রেখেছে নবীর সুন্নত, আল্লাহর নবীর সুন্নত, মহব্বতের জিনিস, তাই তুই বড় দাড়ি, সেই জন্য চাষা। কিন্তু মূলত তুমি তো চাইছে 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 ফিলাস, তাই তুই তোমার চাষা করবে। তাহলে কোন চাষা? চাষা তুই হইলে খুর দিয়ে চাষা, এই জন্য তুই হইলে চাষা। তাহলে খুর দিয়ে চাষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রাণপ্রিয় মমিন মুসলমান ভাই বোনরা, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের দাদা দিদিদের নমস্কার, অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের টপ কমেডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক রাশ ফুলের শুভেচ্ছা। দূরের ও কাছের ভাই ও বোনেদের জানাচ্ছি আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। টপ কমেডি ইউটিউব চ্যানেল এটা নতুন চ্যানেল, এই চ্যানেলটা আপনি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনি যত মজিবর রহমানের কমেডি, নতুন নতুন কমেডি আপনি পাবেন। আপনারা যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার নিজের একটা চ্যানেল আছে, চ্যানেলটির নাম মজিবরের কমেডি চ্যানেল, টপ কমেডি চ্যানেল, এটা আমাদের এক বন্ধুর চ্যানেল, আমি এই চ্যানেল আপাতত কাজ করছি, আপনারা চ্যানেল দুটা সাথে রাখবেন।
ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।